আসসালামু আলাইকুম দর্শক মেয়েটা কান্না করছে কেন জানেন তিনি সংবাদ সম্মেলন ডেকেছে এই সংবাদ সম্মেলনে তিনি তার মায়ের সম্পর্কে অন্যরকম তথ্য দিবে নিজের মায়ের গোপন কথা এখানে বলে দিবে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটাও কান্না করছে কেন জানেন যে এমন পরিস্থিতিতে যা পৌঁছাইছে যে মায়ের এই কথাগুলো সবাইকে জানানো প্রয়োজন নাহলে হয়তো বা এই দুনিয়াতেই তার থাকা হবে না কোন অবস্থাতে গিয়ে পৌঁছেছে দর্শক শ্রোতা এরা সংবাদ সম্মেলন করেছে একটা বিশেষ কারণে এর বাবা এই দুইটা সন্তানের বাবা এই তো এই দুই সালের জানুয়ারিতে দুনিয়া ছেড়ে চলে গেছেন দর্শক শ্রোতা এদের মা আগে থেকেই পরকীয়ার সাথে লিপ্ত বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা বলে এদের বক্তব্য অনুযায়ী এবং এই কথাটা ছেলে তার বাবাকে বলে দিয়েছে তো সেখান থেকেই ছেলের সাথে মায়ের সম্পর্ক ভালো নয় সেখান থেকেই ছেলের মায়ের সম্পর্ক ভালো নয় ছেলের দাবি যে আমার বাবা এরকম কাহিনীর জন্য পারিবারিক অশান্তির জন্য এর আগে দুইবারই স্ট্রোক করেছে এইবার তিনি না ছেড়ার না ফেরার দেশে চলে গেছেন বাবা যখন না ফেরার দেশে চলে গেছেন এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন এই মেয়েটা সাম্প্রতিক সময়ে বিয়ে হয়েছে তো মা তো একা হয়ে যাবে তার ভাইটাও অনেক ছোট সে চেয়েছে যে তার মায়ের সাথে কিছু আমরা কিছুদিন থাকি তার মা তার স্বামী এবং তার ভাই একসাথে থাকা শুরু করে এদিকে তার মা তখন সংসারে আরও অশান্তি সৃষ্টি করে অর্থাৎ তার যে অপকর্মগুলো আছে সে সেটা চালিয়ে যেতে পারছিল না তাই তার মেয়েকে জোর করেই আলাদা করে দেয় যে তোরা আমার বাসায় থাকতে পারবি না বা একসাথে থাকতে পারবি না তোরা অন্য জায়গায় চলে যা মেয়েটা এই কথাগুলো বলতেছিল আর কান্না করতেছিল আমি ভিডিও ফুটেজটা দেখাতে পারতেছি না অন্যের জন্যে এই বক্তব্য দিতে গিয়ে সে তখন অন্য জায়গায় চলে যায় তার স্বামীকে নিয়ে তখন সেই বাসা থেকে আছে তার মা এবং তার ছোট ভাই তার ছোট ভাইকে যখন তখন আঘাত করে বেল্ট দিয়ে বা বিভিন্ন রকমভাবে আঘাত করে এবং তার দুইটা চিন্তাভাবনা ছিল সেটা ভিডিও শেষে বুঝতে পারবেন দর্শক শ্রোতা একদিন এমন আঘাতের কারণে ছেলেটা বাসা থেকে বের হয়ে যায় তার চাচার বাসায় যায় যে চাচা একটু আশ্রয় দিবে চাচাকে বললে হয়তো বা চাচা ব্যাপারটা মীমাংসা করবে এর আগে অনেক কয়েকবার বিচার সালিশ হয়েছে এবার একটু ব্যাপারটা গুরুতর সেখান থেকে চাচা বলেছে যে তোকে আমি রাখবো না তখন সে তার বোনের বাসায় চলে গেছে এদিকে তার মা মামলা সাজানোর চেষ্টা করছে তার মেয়ে সহ স্বজন যে যাদের সে শত্রুভাবে অপহরণ মামলা দিবে তখন তার বোন থানায় গিয়ে একটি জিডি করে যে না সে তো হারায় যায়নি আমার ভাই আমার ভাই আমার কাছে এসেছে থানা থেকে নাকি তখন একটি সমাধান করে দেওয়া হয় যে এই ছেলেটাকে তার মাকে বুঝিয়ে দেওয়া হয় তার বোনের আন্ডারে দেওয়া হয় না এই ছেলেটার বক্তব্য যে আমি এই দুনিয়াতে থাকতে চাই আমি আমার বোনের কাছে থাকতে চাই না হয় আমার দাদার বাসায় থাকতে চাই আমার মায়ের সাথে থাকলে বা সে আমাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিবে না হলে আমি আমার নিজের জীবন নিজে দিয়ে দিতে হবে তার মায়ের সাথে সম্পর্কটা সম্পর্কটা এতটা বাজে কারণ হিসেবে উল্লেখ করতেছে দুইটা এক হচ্ছে সে তার মায়ের পরকীয়ার অবস্থা জেনে ফেলেছে তো সে তাকে যখন মানা করে তো তার মা নাকি কি তার কাছে বলে যে আমি পরকীয় করি তুই কী করবি এবং উপর আঘাত করে এই বাচ্চা ছেলেটারে তো দ্বিতীয়ত যে কারণ সে কারণ হচ্ছে সম্পদ তার বাবার যে সম্পদ আছে এবং কিছু টাকা পয়সা লাগানো আছে সেটা থেকে তাদেরকে বঞ্চিত করতে চায় হয়তো বা সে সুখে শান্তিতে বসবাস করতে চায় এখন এই অবস্থায় তারা সংবাদ সম্মেলন ডেকেছে তারা মায়ের দ্বারা নির্যাতিত তার বাবা চলে যাওয়ার পরে তার মায়ের এই রূপটা আরও প্রকাশ্যে ফুটে উঠেছে পরকীয়া যে বিষয়টা কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না পরকীয়ার কারণে সন্তানের ভালোবাসা পর্যন্ত সে ভুলে গেল নিজের সন্তানের কথা ভুলে গেল সন্তানকে পথের কাটা মনে করা শুরু করলো এদের শেষ পরিণতি কী হবে আমরা জানি না সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের একটাই দাবি মেয়েটার বিয়ে হয়ে গেছে মেয়েটা তার স্বামীর সাথে থাকে সেখানে সে সে এই বাচ্চাটা এই বাচ্চাটা এখন যে পরিমাণে ভয়ভীতির উপরে আছে নিজের মাকে সে ভয় পায় সে ছুটে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে ওই জায়গায় তার বাবা চলে যাওয়ার পরে এই সন্তান যেখানে নিরাপদ সেখানে থাকার ব্যবস্থা আপনারা করে দেন ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যাতে প্রশাসনের নজরে আসে পরকিয়া হাই রে কখনও সুখ শান্তি বয়ে নিয়ে আসে দেখেছেন খুব কম আমার চোখে আমি দেখি নেই বেশিরভাগই অশান্তি যার জন্য আপনি এগুলো করছেন কে নিয়ে যাইতে পারবে এগুলা খুবই দুঃখজনক ঘটনা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন আমি সত্য বললাম কি না এই শিশুটা এখন নিজে ভালোভাবে এই দুনিয়াতে থাকতে চায়